বন্ধুরা, আজ আপনাদের জন্য একটি বিশেষ আয়োজন থাকছে ঝিনাইদহের চোখ ইউটিউব চ্যানেলে। দেখে আসুন এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ। ঝিনাইদহের কালীগঞ্জে রয়েছে এশিয়া মহাদেশের প্রাচীন বটগাছ। বিবিসির জরিপে একে এশিয়ার সবচেয়ে বড় বটগাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কাজকর্মের চাপে যখন পিষ্ট হয়ে যাচ্ছেন, ঠিক তখনই ঢাকার বাইরে কোনো দর্শনীয় স্থান ঘুরে আসতে পারেন। একঘেয়েমি দূর হওয়ার পাশাপাশি ইতিহাস ঐতিহ্যের সান্নিধ্য পাবেন খুব কাছ থেকে। ঢাকার বাইরে পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাওয়ার জায়গার মধ্যে অন্যতম হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা। এখানে রয়েছে এশিয়া মহাদেশের প্রাচীন বৃহত্তম বটগাছ। জেলার কালীগঞ্জ উপজেলা শহর থেকে পূর্বে মাত্র 8 কিলোমিটার দূরে 8 নম্বর মালিয়াটি ইউনিয়নের পেথুলি মৌজায় এই বটগাছের অবস্থান। স্থানীয়রা জানান, 1982 সালের পূর্ব পর্যন্ত এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম বটগাছ বলে পরিচিত ছিল কলকাতার বোটানিক্যাল গার্ডেনের একটি বটগাছ। বিবিসির এক তথ্যানুষ্ঠানে প্রতিবেদনে প্রচার হয় কালীগঞ্জ উপজেলার বেথুলি মৌজার সুইতলা মল্লিকপুরের বটগাছই এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ। প্রায় 11 একর জমি জুড়ে রয়েছে এর অস্তিত্ব। এর উচ্চতা আনুমানিক 250 থেকে 300 ফুট। বর্তমানে বটগাছটি 52টি বটগাছে রূপ নিয়েছে। ১৯৮৪ সালে এশিয়া মহাদেশের বৃহত্তম খ্যাত এ বটগাছের অবস্থান ও নামকরণ নিয়ে রয়েছে নানা জটিলতা এবং রয়েছে কিংবদন্তি। কারো কাছে সুইতলার বটগাছ, কারো কাছে সুইতলা মল্লিকপুরের বটগাছ, আবার কারো কাছে বেথুলির বটগাছ নামে এটি পরিচিত। আর 2009 সাল থেকে সামাজিক বন বিভাগ যশোর এ বটগাছটির ব্যবস্থাপনা করে আসছে। গাছটি সম্পর্কে স্থানীয়রা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি, তবে প্রায় 200 থেকে 300 বছর পুরনো বলে ধারণা করা হয়। এ বটগাছের উৎপত্তি সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা না গেলেও এলাকার বয়োবৃদ্ধদের মুখে জানা যায়, একটি কুয়ার পারে ছিল এই গাছের মূল অংশ। জনবসতি ছিল খুবই কম, রাস্তার পাশে এই গাছটি ছিল ডালপালা পাতায় পরিপূর্ণ। গাছের নিচে রোদ বৃষ্টি পড়ত না, মাঘ মাসের শীতের রাতেও গাছের তলায় গরম থাকতো, গরমকালে গাছের নিচে ঠান্ডা থাকতো। পথিকরা গাছের তলায় শুয়ে বসে বিশ্রাম নিত। বাস্তবে এই এলাকায় সুইতলা নামক কোনো স্থানের অস্তিত্ব নেই, তাই বয়োবৃদ্ধদের ধারণা
পথশ্রান্ত পথিকরা যখন এই মনোরম স্থানে শুয়ে বসে বিশ্রাম নিত, তখন থেকে অনেকের কাছেই এটি শুইতলা বটগাছ বলে পরিচিত লাভ করে, আর এর থেকেই নামকরণ হয় শুইতলা বটগাছ। মূল গাছ এখন আর নেই, বর্তমানে প্রায় 2-300 ব নেমে প্রায় 11 একর জমি দখল করে নিয়েছে এই বৃহত্তম গাছটি। বটগাছটি কেন্দ্র করে পাশেই বাংলা 1360 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছে বেথুলি বা মল্লিকপুরের বাজার। এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছের ঐতিহাসিক দিক বিবেচনা করে অনেক স্থান থেকে প্রতিনিয়ত দর্শনার্থীরা আসেন। এর গুরুত্ব বিবেচনা করেই 1990 সালেই বটগাছের পাশেই প্রায় 10 লাখ টাকা ব্যয়ে একটি রেস্ট হাউস নির্মাণ করা হয়। ঢাকা থেকে ঝিনাইদহের দূরত্ব মাত্র 200 কিলোমিটার, আর গন্তব্য পর্যন্ত কালীগঞ্জ পৌঁছাতে আরও 16 কিলোমিটার যেতে হবে। যে কোনো এসি বা নন এসি বাসে ঝিনাইদহে পৌঁছানো সম্ভব। মাত্র 5 ঘন্টা সময়ের ব্যবধানে ঢাকা থেকে ঝিনাইদহে পৌঁছে যায় এসব পরিবহন। এখানে বেড়াতে এসে কোনো নিরাপত্তার সমস্যা নেই, থানা পুলিশ সহ বিভিন্ন এলাকায় ভারী পুলিশ রয়েছে, আর বটগাছ এলাকায় বন বিভাগের নিরাপত্তা প্রহরী সহ সেখানে 2 জন কর্মকর্তাও রয়েছেন। যে কেউ যে কোনো সময় দেখে যেতে পারেন, সময় করে এবং ইতিহাসের সাক্ষী হতে পারেন এই শুইতলা মল্লিকপুরের বটগাছটি দেখে।